আজ সংসদে নরেন্দ্র মোদী সরকারের 2019-20 বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। সামনেই WBCS প্রিলিমিনারি, কেন্দ্রীয় বাজেট কিন্তু WBCS প্রিলিমসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেরি না করে বাজেটের গুরুত্বপূর্ণ অংশগুলি দেখে নেওয়া যাক। এক নজরে বাজেট 2019। 5 লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়ে কোনো কর দিতে হবে না, আয়করে বিপুল ছাড়ের ঘোষণা করল মোদী সরকার। কর সংগ্রহ বেড়েছে 12 লক্ষ কোটি টাকা। তপশিলি জাতি ও উপজাতিদের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ 3 লক্ষ কোটি টাকা। 2022 সালের মধ্যে ভারত মহাকাশে মানুষ পাঠাবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণ শিল্প উন্নয়নে জোর। অধিকাংশ নিত্য প্রয়োজনীয় দ্রব্য GST 0 থেকে 5% করার প্রস্তাব। কালো টাকা উদ্ধারে গত 5 বছরে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার ফলে 1.3 লক্ষ কোটি টাকা আয়করের আওতায় এসেছে। বাড়ি কেনা বা তৈরির ক্ষেত্রে GST কমানোর প্রস্তাব দেওয়া হবে GST কাউন্সিলকে। সিনেমার টিকিট কর GST কমিয়ে 12% করার প্রস্তাব। ব্যবসায়ীদের রিটার্ন এখনও সম্পূর্ণ অনলাইন, সহজ এবং সরল। স্বাধীনতার পর থেকে GST দেশের সবচেয়ে বড় কর সংস্কার। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কথা মাথায় রেখে GST সংস্কার করা হয়েছে। 99.54% রিটার্ন পাস করে দেওয়া হয়েছে। প্রত্যক্ষ কর আদায় 6.38 লক্ষ কোটি থেকে বেড়েছে 12 লক্ষ কোটি টাকা। প্রত্যক্ষ কর সরলীকরণ করা হলো। জনধন যোজনায় 64 কোটি নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে। সিনেমা নির্মাতাদের জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু হবে। আগামী 5 বছরে 1 লক্ষ ডিজিটাল গ্রাম তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উত্তর পূর্বের জন্য পরিকাঠামো ক্ষেত্রে বরাদ্দ 21% বাড়ানো হয়েছে। বরাদ্দ হয়েছে 58,166 কোটি টাকা। রেলের বরাদ্দ বাড়ানো হয়েছে, প্রয়োজনে আরও বাড়ানো হবে। যাত্রী নিরাপত্তার নিরিখে এটাই নিরাপদতম বছর। গত 5 বছরে সৌরবিদ্যুৎ উৎপাদন বেড়েছে 10 লক্ষ। অপ্রচলিত শক্তির উৎস বাড়াতে আন্তর্জাতিক চুক্তি হয়েছে। ব্রডগেজ লাইনের সমস্ত রক্ষীবিহীন লেভেল ক্রসিং তুলে দেওয়া হয়েছে। PF-এর সদস্য হলে মিলবে 6 লক্ষ টাকার বিমা। সেনা বিভাগের কর্মী অফিসারদের বেতন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় 1 কোটি যুবককে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী অর্থবর্ষে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় 8 কোটি গ্যাস কানেকশন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সংরক্ষিত ক্ষেত্রের শ্রমিকদের পেনশন ন্যূনতম 3,000 টাকা করা হলো। মাছ চাষে উৎসাহ বাড়াতে ও সাহায্য করতে তৈরি হবে পৃথক মৎস্য দপ্তর। গোরক্ষায় রাষ্ট্রীয় গোকুল যোজনা, বরাদ্দ 750 কোটি। 2 হেক্টরের কম জমির মালিক কৃষকদের সাহায্য করতে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা। প্রান্তিক কৃষকদের বছরে 6,000 কোটি টাকা দেওয়া হবে এই প্রকল্পে। এই প্রকল্পে 12 কোটি কৃষক পরিবার উপকৃত হবে। আয়ুষ্মান ভারত প্রকল্পে 10 লক্ষ পরিবার উপকৃত হয়েছে। হরিয়ানায় 22তম এইমস প্রতিষ্ঠিত হবে। আর্থিক অপরাধীদের দেশে ফেরানো সম্ভব হয়েছে। 3 লক্ষ কোটি টাকার অনাদিয় ঋণ উদ্ধার হয়েছে। অর্থনীতিতে দেশের মনোবল বাড়িয়েছে সরকার। 2018-19 সালে রাজস্ব ঘাটতি কমে হয়েছে 3.4%। এই সময়ে 23,900 কোটি ডলার বিনিয়োগ এসেছে। কৃষকদের আয় দ্বিগুণ বেড়েছে, কমেছে দুর্নীতি। মূল্যবৃদ্ধির হার অনেক কমেছে। চাকরির ক্ষেত্রে উচ্চবর্ণের জন্য 10% সংরক্ষণ নিশ্চিত করেছে মোদী সরকার। রাজস্ব ঘাটতি GDP-র 2.5% হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা নির্মাণ 3 গুণ বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় গত 4 বছরে 1,53,00,000 বাড়ি তৈরি হয়েছে, যা আগের সরকারের চেয়ে প্রায় 3 গুণ। 100 দিনের কাজে 60,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে এই বাজেটে। জনস্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক সংস্কার হয়েছে। এই বাজেটটি হলো মোদী সরকারের শেষ বাজেট, এবং এই বাজেটটির আরেকটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো অরুণাচল প্রদেশ পর্যন্ত রেল চালানোর প্রস্তাব। বন্ধুরা, নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিজেদের প্রস্তুতি আপগ্রেড রাখুন। এগিয়ে থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।